বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা এই মুহূর্তে ইংলিশ ক্লাসে রয়েছি, স্যার রয়েছেন আমাদের সঙ্গে, কিছুটা ক্লাস হয়েছে। আজকে আমরা ভয়েস চেঞ্জের যে পার্টটা সেই পার্টটা শেখার চেষ্টা করছি, ডেফিনেটলি এক্সাম ওরিয়েন্টেড এবং স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার আমি সরাসরি আপনার ক্লাসে চলে যেতে চাইবো প্লিজ। আচ্ছা, তো আমি কন্টিনিউ করছিলাম ভয়েস চেঞ্জ আর কি, টেন্স ওয়াইজ আর কি। আমি প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটটা বলেছি স্টুডেন্টসদেরকে, এবার আমি চলে যাচ্ছি পরের পার্টটাতে, যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই টেন্স ওয়াইজ আমরা বলছি এই কারণে, প্রথমেই বলেছি যে ফান্ডামেন্টাল জায়গাটা ভয়েস চেঞ্জের এখানেই দাঁড়িয়ে আছে। এটা ভালো করে বুঝতে পারলে আমাদের পক্ষে ভয়েস চেঞ্জ করাটা খুব সুবিধা হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা দেখব, এর কনস্ট্রাকশনটা কীরকম হয়, যে সাবজেক্টের পর অ্যাম, ইজ অথবা আর আমরা ইউজ করছি, ভার্বের আইএনজি ফর্ম হয় এবং অবজেক্ট লিখছি আমরা, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মেশন লিখেছি অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে ওই একই নিয়ম আমরা অ্যাপ্লাই করবো যেটা আমরা ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শিখেছিলাম, অবজেক্ট উইল বিকাম দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট উইল বিকাম দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স, অ্যান্ড অ্যাম ইজ আর যেটা ছিল আমাদের কন্টিনিউয়াস টেন্সে সেটা ইউজ হবে। শুধু একটা এক্সট্রা ওয়ার্ড আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, যে দেখতে পাচ্ছ প্যাসিভ ভয়েসে যে বিং ওয়ার্ডটাকে লিখেছি আমরা, মানে সাবজেক্ট অ্যাম ইজ আর বিং পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অবজেক্ট, মানে যখন কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন কিন্তু আমরা বিং শব্দটাকে ব্যবহার করব, এটা বি ভার্বের পার্টিসিপিয়াল ফর্ম। তাহলে আমরা সেন্টেন্সটা কী লিখছি, যে সাবজেক্ট অ্যাম ইজ আর ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে আমরা কী লিখলাম, সাবজেক্ট অ্যাম ইজ আর যা আছে সেটাই থাকবে, এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপরও, তোমরা আগেই বলেছি তোমাদেরকে, আর বিং আর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অবজেক্ট। নিচে একটা দেখো এক্সাম্পল দেওয়া আছে, ওখানে লেখা হচ্ছে হি ইজ মেকিং আ কাইট, দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কারোর, কারণ সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা আমরা অ্যাক্টিভ ভয়েসে মেলাতে পারছি। এটা যদি প্যাসিভ ভয়েসে আমরা ট্রান্সফর্ম করতে চাই তো কী লিখব, যে আ কাইট ইজ বিং মেড বাই হিম, আ কাইট ইজ বিং মেড বাই হিম। তাহলে এখানে কাইট যেহেতু সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে আমরা এখানে অ্যাম ইজ আর এর মধ্যে ইজটাকে ইউজ করেছি, আর বিংটা কম্পালসারিলি ইউজ হবে, আর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব যেটা মেক ছিল তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম মেড হয়, মানে ভার্বের থার্ড ফর্মটা মেড ইউজ করতে হয়, তো আমরা ইউজ করেছি, আর হি হ্যাজ বিকাম হিম। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কন্টিনিউয়াস টেন্স থেকে, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করেছি। এরকম এক্সাম্পল আমরা আরও দেখতে পারি, যদি বলি যে মাদার ইজ কুকিং রাইস, যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখি তাহলে লিখবো যে রাইস ইজ বিং কুকড বাই মাদার, হি ইজ রিডিং আ নভেল, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কী লিখবো, আ নভেল ইজ বিং রেড বাই হিম। তাহলে এগুলো হলো আমরা কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আমরা এরকম এক্সাম্পল যদি আরও বেশি ট্রাই করি তাহলে আমরা কিন্তু ইউজ টু হবে ব্যাপারটার সঙ্গে, আরও বেশি অ্যাকাস্টমড হতে পারবো যে কীভাবে ইনস্টা আমরা করতে পারছি। এটা সবটাই অভ্যাসের উপর ডিপেন্ড করছে। ফর্মুলা ঠিক আছে, ফর্মুলা মাথায় রাখলাম, এক্সাম্পল যত দেখবো যত স্টাডি করবো তত কিন্তু আমাদের পক্ষে সুবিধা হবে জিনিসটাকে চট জলদি পরীক্ষাতে আনসার করা। পরীক্ষা দুটোই আমাদের অবজেক্টিভ রয়েছে, মেনলি হলো ফার্স্ট অফ অল কারেক্ট আনসার করা, অ্যাকিউরেসি মেনটেন করে এবং ফাস্ট আনসার করা। তাহলে আমাকে খুব বেশি করে প্রস্তুত থাকতে হবে যে এই এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং এই সেন্টেন্সটা এগেনস্টে কী কী আনসার হতে পারে, এটা আমাদের দেখেই চিনতে হবে পরীক্ষাতে। ফলে এগুলোর জন্য প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা চলে আসছি পরের পয়েন্টটাতে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, একটাই ডিফারেন্স প্রেজেন্টের সঙ্গে পাস্টের রয়েছে আমাদের এখানে, ওখানে আমরা অ্যাম ইজ আর ইউজ করেছিলাম, এখানে আমরা ওয়াজ আর ওয়্যার ইউজ করেছি কন্টিনিউয়াস টেন্সে। প্যাসিভ ভয়েসে আমরা কী করছি, না অবজেক্ট হ্যাজ বিকাম দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য সাবজেক্ট বিকামস দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স, ওয়াজ ওয়্যার যেরকম পজিশনে আছে তেমনই থাকছে আমাদের, বিংটাকে আমরা ইন্ট্রোডিউস করছি কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের শুধুমাত্র চেঞ্জেস একটাই হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেটা হলো না অ্যাম ইজ আরটাকে রিপ্লেস করে আমরা ওয়াজ বা ওয়্যার ইউজ করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, কনস্ট্রাকশনটা একই রকম রয়েছে আমরা দুটো টেন্সের ক্ষেত্রেই, প্যাসিভ ভয়েসটা আমরা দেখতে পাচ্ছি একই রকম রয়েছে, শুধু ওয়াজ ওয়্যার আর অ্যাম ইজ আরের ডিফারেন্সটা। তাহলে এই সামান্য ডিফারেন্সগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, এই মাইনিউট পয়েন্টসগুলো যদি মাথায় রাখতে পারি, ইট উইল বি ইজিয়ার ফর আস টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। আমরা এক্সাম্পলটা দেখছি, এক্সাম্পলে দেখো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস রয়েছে, সি ওয়াজ সিঙ্গিং আ সং, তাহলে এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে আমরা দেখে বুঝতে পারছি, এর প্যাসিভ ভয়েস কী হবে, আর সং ওয়াজ বিং সাং বাই হার, আর সং ওয়াজ বিং সাং বাই হার। ঠিক আছে, এখানে হিমটা হার হবে আর কি অ্যাকচুয়ালি, তো
নেক্সট ইটস ওকে ওটা টাইপিং একটা মিস্টেক হ্যাঁ এটা একটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে তো আ সং ওয়াজ বিং সাং বাই হার আচ্ছা আমরা এবার চলে আসবো নেক্সট পয়েন্টে ওখানে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স আমরা দুটো টেন্সকে এখানে রিপ্রেজেন্ট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কনস্ট্রাকশনটা রয়েছে যে সাবজেক্ট হ্যাজ অর হ্যাভ পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড অবজেক্ট তার প্যাসিভ ভয়েসটা অবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসছে আমাদের এখানে হ্যাজ হ্যাভটা যেমন ইউজ হচ্ছে তেমনই থাকবে কারণ প্রেজেন্ট টেন্স আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করি তার সঙ্গে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব মানে ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করে থাকি ঠিক আছে এখানে এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো যে আই হ্যাভ মেট হিম জাস্ট নাও ইন দিস সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ আই হ্যাভ মেট মেট ইজ দ্য মেইন ভার্ব অ্যান্ড হিম ইজ দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স তাহলে অবজেক্টটাকে যদি আমরা খুঁজে পাই তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় প্লেস করবো প্যাসিভ ভয়েসে তাহলে হিম উইল বিকাম দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস ইন সাবজেক্টিভ কেস তাহলে হিমের সাবজেক্টিভ কেস কি না হি তাহলে হি হ্যাজ বিন মেট বাই মি জাস্ট নাও এখানে একটা জিনিস লক্ষণীয় যেটা আমরা নোটিস করতে হবে সেটা হলো যে পারফেক্ট টেন্সে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি তখন কিন্তু বিন বি ডাবল ই এন এই ওয়ার্ডটাকে মানে বি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এটাকে আমরা ইউজ করছি বি ডাবল ই এন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ঠিক আছে তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা ওটাকে আমরা ইউজ করছি ঠিক আছে আর কন্টিনিউয়াস টেন্স আমরা কি ইউজ করেছিলাম বিং বি ই আই এন জি বিং পাস্ট পারফেক্ট টেন্সে আমরা আসবো পাস্ট পারফেক্ট টেন্সে আসবো এখানে দেখো রয়েছে যে সাবজেক্ট হ্যাড পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড অবজেক্ট সাবজেক্ট হ্যাড পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড অবজেক্ট এটা পাস্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন আমরা বলছি যে হি হ্যাড মেড ইট আই হ্যাড সলভ দ্য সাম এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ইউ হ্যাড ডান ইট তাহলে এই সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো তাহলে অবজেক্টটা কী হবে না সাবজেক্টের জায়গায় আসছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে এটা আমরা বুঝে গেছি অনেকবার এটা বারবার করে বলার দরকার নেই তাহলে হ্যাড যেটা রয়েছে পাস্ট টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন ইউ হ্যাভ টু অলওয়েজ ইউজ হ্যাড প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ বা হ্যাভকে চুজ করতে পারি ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় আমরা সাবজেক্টের পরে হ্যাডই ইউজ করবো তার সঙ্গে বিন যেটা বললাম বি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হুইচ ইজ কম্পালসারি আমরা ওটা ইউজ করতে হবে তারপরে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য মেইন ভার্ব তো আমাদের দেওয়াই আছে তাহলে টোটাল কনস্ট্রাকশনটা কীরকম হলো সাবজেক্ট হ্যাড বিন পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড অবজেক্ট তাহলে এগুলো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ হয়েছে কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশনগুলো যদি মনে রাখতে পারো যে কোনো সেন্টেন্স তুমি নিয়ে নিয়েই ফর্মেশন করে নিয়ে নিয়েই প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসে প্র্যাকটিস করতে পারবে বা দেখে চিনতে পারবে যে এটা কোন টেন্সে রয়েছে এবং কীভাবে আমরা আনসার করছি আমি এক্সাম্পলটা দেখাচ্ছি ইউ দেখো এখানে সাবজেক্ট রয়েছে ইটটা হলো অবজেক্ট রয়েছে আমরা এখন প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করবো তখন ইটটা আমার সেন্টেন্সের সাবজেক্ট হবে ইউটা সেন্টেন্সের অবজেক্ট হয়ে যাচ্ছে তাহলে আলটিমেট আনসারটা আমাদের কী পাচ্ছি ইট হ্যাড বিন ডান বাই ইউ ইট হ্যাড বিন ডান বাই ইউ এই বিন ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইউজ করবো অবশ্যই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ঠিক আছে আবার বলছি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করছি বি ভার্বের পার্টিসিপিয়াল ফর্মটা মানে প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফর্মটা বিই আই এন জি আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো বি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা যেটা বি ডাবল ইএন বিন ঠিক আছে তা আশা করি আমাদের যে এত অবধি বোঝা গেছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স অবধি তো আমরা নেক্সট স্লাইডে যাব আর দুটো টেন্স যেটা আমাদের বাকি রয়েছে সেই দুটো টেন্সের কথা বলবো তাদের প্যাসিভ ভয়েস কী করে হয় দেখবো আমরা আচ্ছা ভয়েস চেঞ্জের পরের পার্টটায় আসছি যে ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করিনি এই কারণে প্রথমেই বলে দিয়েছি আমি যে ওই দুটো টেন্সে ভয়েস চেঞ্জ হয় না তাহলে এখন আমরা লাস্ট দুটো টেন্স আলোচনা করব যেখানে ভয়েস চেঞ্জ এদের করা যাবে সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সের কনস্ট্রাকশন দেখো অ্যাক্টিভ ভয়েস আমি লিখেছি সাবজেক্ট উইল বা শ্যাল ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট উইল শ্যাল ডিপেন্ড করছে সাবজেক্ট তুমি কী হিসাবে ইউজ করছো জেনারেলি আই অর উই এর পরে আমরা শ্যাল ইউজ করি জেনারেলি অ্যান্ড সেকেন্ড পার্সন থার্ড পার্সন লাইক হি দে সি এসেটের পরে আমরা কিন্তু ইউর পরে আমরা ইউজ করছি উইলকে তাহলে অ্যাক্টিভ ভয়েস আমরা কনস্ট্রাকশানে কী পাচ্ছি সাবজেক্ট উইল অর শ্যাল ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট ইন প্যাসিভ ভয়েস উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আরো দিয়ে বলা আছে উইল অ্যান্ড শ্যাল বি
ওই বি ভার্বটা ইউজ করতে হবে সেন্টেন্সের মধ্যে। ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বি ভার্বটা কিন্তু ম্যান্ডেটরিলি ইউজ করতে হবে, মানে এই মাইনিউট পয়েন্টসগুলো কিন্তু মাথায় রাখতে হয় ভয়েস চেঞ্জ করার সময়, নইলে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে উইল বা স্যালের পরে বি ভার্ব, তারপর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড দ্য সাবজেক্ট উইল বিকাম দ্য অবজেক্ট। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা দেখি। বলছে আই শ্যাল বাই দিস বুক, আই শ্যাল বাই দিস বুক। তাহলে এই সেন্টেন্সটা রয়েছে ফিউচার ইনডেফিনিট ফর্মে, তাহলে এর প্যাসিভ ভয়েস কী হবে? দিস বুক ইজ দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স, ইন অ্যাক্টিভ ভয়েস ইট উইল বিকাম সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। তাহলে দিস বুকটা প্যাসিভ ভয়েস আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করে দেখতে পাচ্ছ। তারপর আমরা উইল লিখেছি, একটু নোটিস করার মতো বিষয় রয়েছে এখানে, শ্যাল ছিল অ্যাক্টিভ ভয়েসে, আমরা এখানে উইল লিখেছি বিকজ আই এর পর বা উই এর পর ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বারের পর জেনারেলি আমরা শ্যাল কথাটা ইউজ করি, অ্যান্ড সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সনের পরে জেনারেলি আমরা উইল শব্দটাকে ইউজ করি, মানে উইল ভার্বটাকে ইউজ করছি। ফলে এই চেঞ্জটা কিন্তু আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দিস বুক উইল লিখতে হবে আমাদেরকে। তারপর তো ফর্মেশনটা দেওয়া হয়েছে প্যাসিভ ভয়েসের, যে বি ভার্ব হবে, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট লিখতে হবে, দিস বুক উইল বি বট বাই মি। ইফ আই সে দ্যাট আই শ্যাল সলভ দ্য সাম, দ্য আনসার একই রকমভাবে হবে, দ্য সাম উইল বি সলভড বাই মি। ইউ উইল প্লে ক্রিকেট, দ্য ক্রিকেট উইল বি প্লেড বাই ইউ। তাহলে একই কনস্ট্রাকশন আমরা আনসারগুলো করছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ অভ্যাসের বিষয়। দ্য মোর ইউল প্র্যাকটিস দ্য মোর উইল বিকাম এফিসিয়েন্ট অন দিস পার্টিকুলার সাবজেক্ট। এবার চলে আসি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সে যে কনস্ট্রাকশনটা আমরা লিখেছি, দেখো যে সাবজেক্টের পরে উইল শ্যাল হ্যাভ পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব অবজেক্ট, এটা অ্যাক্টিভ হয়েছে কনস্ট্রাকশন। যখনই আমরা অ্যাক্টিভ হয়েছে কোনো সেন্টেন্সকে ফিউচার পারফেক্টে লিখবো, তখন এই কনস্ট্রাকশন লেখা হবে যে আই শ্যাল হ্যাভ সলভ দ্য সাম বাই টুমরো, ইউ উইল হ্যাভ ডিপোজিটেড দ্য মানি বাই নেক্সট উইক, হি উইল হ্যাভ রিচড হোম বিফোর ইট স্টার্টস রেইনিং। তাহলে এগুলো সবকটাই আমরা ফিউচার পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন আমাদের পাচ্ছি। তাহলে যখনই আমরা দেখবো যে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে এবং অবজেক্ট সেন্টেন্স অবশ্যই থাকা দরকার, অবজেক্ট আছে, তার প্যাসিভ ভয়েস করা সম্ভব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কনস্ট্রাকশনটা দেখে আমরা চিনতে পারছি যে এটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে, আবার ফিউচার ইনডেফিনিট টেন্সে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনটা দেখে যে এটা ইনডেফিনিট টেন্সে রয়েছে। দুটো টেন্স নিশ্চয়ই একরকম দেখতে লাগছে না অ্যাক্টিভ ভয়েসে, দের ইজ এ ডিফারেন্স, এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন টেন্সে আছে, ডিপেন্ডিং অন দ্যাট আমাকে প্যাসিভ ভয়েসে আনসারটাকে করতে হচ্ছে। তা ফিউচার পারফেক্ট টেন্স যখন প্যাসিভ ভয়েস করছি আমরা, তাহলে অবজেক্টটা আবার সাবজেক্ট হচ্ছে এবং সাবজেক্ট আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি। উইল আর স্যালের মতো তোমাকে চুজ করতে হচ্ছে তুমি সাবজেক্টে কী ইউজ করছো। ঠিক আছে, আই বা উই থাকলে আমরা জেনারেলি স্যাল ইউজ করছি, আগেও বলেছি, নইলে উইল ইউজ করবো। বাদবাকি যে পার্টটা রয়েছে সেন্টেন্সের, দ্যাট উইল বি সেম, ওগুলো কোনো চেঞ্জেস হবে না। যেটা অ্যাক্টিভ ভয়েসে ছিল এখানে কিন্তু একই রকমভাবে থাকবে। যেমন ধরো লেখা আছে যে হ্যাভ অ্যান্ড পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব, শুধু একটা নতুন ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, বিন বি ডাবল এন, এটা নতুনভাবে আমরা এনেছি। তাহলে এই একটা চেঞ্জেস আমরা আনলাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সঙ্গে প্যাসিভ ভয়েসের এখানে একটাই পার্থক্য দেখতে পাচ্ছি। ডিফারেন্সটা কি? যে অবজেক্ট এবং সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে মেন যে ভার্বের কনস্ট্রাকশনটার মধ্যে একটা নিউ ওয়ার্ড ইন্ট্রোডিউস করেছি, নিউ ভার্বকে ইন্ট্রোডিউস করেছি, সেটা হলো যে বিন। ফিউচার পারফেক্ট টেন্স মানে যে কোনো পারফেক্ট টেন্সকেই আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করবো, সেক্ষেত্রে বিন বি ডাবল এন বেটা হুইচ ইজ দ্য পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য বি ভার্ব হ্যাজ টু বি ইউজড যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ফলে এটা ফিউচার পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হোক না কেন, তাহলে এখানে আমরা বিন ওয়ার্ডটাকে ইউজ করছি। এক্সাম্পল দেখবো কীরকম দেওয়া আছে, যে হি উইল হ্যাভ সলভ দ্য সাম। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে? ফিউচার পারফেক্ট টেন্স, এটা বুঝে গেছি আমরা, ফর্মুলা দেখেও বুঝে গেছি। এটাকে প্যাসিভ ভয়েস করেছি, দেখো আমরা, দ্য প্রবলেম উইল হ্যাভ বিন সলভড বাই হিম, দ্য প্রবলেম উইল হ্যাভ বিন সলভড বাই হিম। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাক্টিভ ভয়েসে উইল হ্যাভ সলভড ছিল, প্যাসিভ ভয়েসে আমরা উইল হ্যাভ, এরপরে বিন ইউজ করেছি, সলভড লিখে বাই হিম লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা ভয়েস চেঞ্জের একটা নতুন চ্যাপ্টারে আসছি। দ্য টেন্স ওয়াইজ যেটা আমরা ভয়েস চেঞ্জ করলাম, আমি একবার একটু ব্রিফ করে দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের 12 টেন্সের মধ্যে 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হবে, 4টে টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। ইন্টেনজিটিভ ভার্বস থাকলে পরে সেন্টেন্সে তাদের ভয়েস চেঞ্জ হয় না। এই 8টা টেন্সকে আমরা কিন্তু আলোচনা করেছি, যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। যে চারটে টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে না সেটা কি?
আমি প্রথমবার তোমাকে বলে দিয়েছি, আরেকবার বলছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এত অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ কী করে করতে হয়। এরপরের পার্টটা আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলো আমাকে প্রশ্নবোধক সেন্টেন্স বলছি, যেগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, সেই ধরনের সেন্টেন্সের প্যাসিভ ভয়েসগুলো কীভাবে আমরা করি বা আমরা কী অ্যান্সার লিখছি। টেন্সের যেমন যেমন ইউজেজ আছে সেই ইউজেসগুলি আমরা ফলো আপ করবো, শুধুমাত্র কনস্ট্রাকশানসগুলো একটু হয়তো চেঞ্জ হচ্ছে। কীরকম দেখো, বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে হোয়াট আর ইউ ডুইং, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে সবসময় মনে রাখবে যে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। তো সেন্টেন্সটা রয়েছে যে অ্যাক্টিভ ভয়েসে, এখানে আমরা এখন প্যাসিভ ভয়েসে করছি, তাহলে আমরা আনসার কী লিখছি, হোয়াট ইজ বিং ডান বাই ইউ। হয়তো তোমরা এগুলো দেখে অনেকেই আনসার করতে পারছো। এখন ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে, যে হোয়াট আর ইউ ডুইং এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটাকে দেখি প্যাসিভ ভয়েসে কী হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আনসারটা কী হতে পারে। আমি বলছিলাম কন্টিনিউয়াস টেন্সে এখন ট্রান্সফর্ম করি প্যাসিভ ভয়েসে, তখন কিন্তু বিং ওয়ার্ডটা ইউজ করি। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কী লিখেছি, হোয়াট ইজ বিং ডান বাই ইউ। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা হু হ্যাজ ডান দিস ওয়ার্ক এই কোয়েশ্চেনটা এবং নাম্বার থ্রি কোয়েশ্চেনটাকে একটু আলোচনা করছি। যে হু হ্যাজ ডান দিস ওয়ার্ক এই কোয়েশ্চেনটা দেখো কোন টেন্সে রয়েছে, না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে প্যাসিভ ভয়েসের যে ফর্মুলাটা বলেছিলাম সেটা মাথায় রাখতে হবে। আর নাম্বার থ্রি যে হুম ডিড ইউ সি ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, এটাকে মাথায় আনসার করতে গেলে আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার, আমরা ক্লাসে থাকবো, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।